আইপিএলের এবারের আসরে 19তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েও দলকে জেতাতে ব্যর্থ হন বিরাট কোহলি। 72 বলে 113 রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন এই ব্যাটার, যা শেষ পর্যন্ত কাজে লাগেনি আর তাতেই নানা রকমের সমালোচনার শিকার হতে হয় কোহলিকে। কোহলির রানের গতি নিয়ে কথা বলেছিলেন উইন্ডিজের সাবেক খেলোয়াড় ইয়ান বিশপ। সেদিন ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। বিরাট অর্ধশতক হাঁকানোর পর মাইক্রোফোনেই তিনি বলে উঠলেন, মাত্র 39 বলে 50 করল বিরাট, ব্যাস তারপরই ঝড় উঠে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাচ্ছিল্য ভরা কণ্ঠে বিশপের মাত্র কথাটিকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না ভক্তরা, করতে থাকেন কড়া মন্তব্য। ফলে তাদের চাপে পড়ে অবশেষে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিশপ। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, আমি খুব ভালোভাবে জানি পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলায়, আমার মাত্র শব্দটা বলা উচিত হয়নি। প্রতিটি ফরম্যাটের ক্রিকেটের ধারাভাষ্য দেওয়ার সময় শব্দচয়নের দিকে আরও নজর দেওয়া উচিত, আমি ক্ষমা চাইছি। বিশপের ক্ষমা চাওয়ার পরে অবশ্য সবাই তার প্রশংসা করেছেন। সমর্থকদের মতে বিশপ একজন বড় মনের মানুষ, সেজন্যই নিজের ভুল স্বীকার করে নিয়েছেন এই ধারাভাষ্যকার। এদিকে ম্যাচ শেষে বিরাট জানিয়েছিলেন, নিজে ব্যাট না করা পর্যন্ত বোঝার উপায় নেই জয়পুরের পিচ কেমন ছিল। তার দাবি, বল থেমে থেমে আসছিল। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস।